হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন হলো চ্যানেলটি চালু হয়েছে, কিন্তু ব্লগ ভিডিও করব করেও করা হয়নি। আসলে একটা ভালো দিনে অপেক্ষা করেছিলাম, তো আজ সেই শুভ দিন চলে এসেছে। আজ গণেশ চতুর্থীর দিনে চলে এসেছে আমাদের প্রথম ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি তাপসদার বাড়িতে। এখানে গণেশ চতুর্থী উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, গত চার দিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে। তো শুভ সন্ধ্যা সকলকে। আজকে ভীষণ সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন তাপস পাল দাদা। তো আমি চাইবো তার জন্য প্রথমে একটা জোরে করে একটা হাততালি নেবে সকলে মিলে। দাদা বাড়িতে আমরা এসেছি এত সুন্দর একটি অনুষ্ঠান, আমার সাথে সবাই তুমি আমি তুমি বন্ধু কোন স্টেজে অনুষ্ঠান চলছে ব্যান্ড এর নামটা বলতে পারবো না, খুব ভিড় হয়েছে আজ। আমরা অনেক দেরি করে এসেছি, তাই বসার জায়গা পাইনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, প্রতি বছরই খুব বড় করে গণেশ পুজো আর অনুষ্ঠান করে তাপসদার। অনুষ্ঠানে খুব আওয়াজ, অন্তৃপ্ত কোল থেকে নামতেই চাইছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে, তাই একটু বসে পড়লাম। আমাদের খাওয়া আগেই হয়ে গেছে, অন্তরীপের বাবা খাচ্ছে, খাওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, রাত 11টা বেজে গেছে, এখন বাড়ি ফিরছি। অন্তরিক্ত আসতেই চাইছিল না, অনুষ্ঠান এখনও চলছে, আজ শেষ দিন, তাই অনেক রাত পর্যন্তই চলবে। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন এক ব্লগে। আমার প্রথম ব্লগ, অনেক ভুল নিশ্চয়ই হয়েছে, কমেন্ট করে জানিও কোথায় ভুল করেছি। আর তোমাদের আমার প্রথম ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।